বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকতেছে নতুন একটি সিপিএ নেটওয়ার্ক, তার সাথে থাকতেছে একটি সাইট, সেখান থেকে আপনি পেইড ট্রাফিক কীভাবে বাই করবেন, ডেটিং অ্যান্ড ফ্রেশ অফারের জন্য সেখান থেকে ট্রাফিক পাবেন। তো আজকের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে অনলি $1 বিকাশ ও রকেটে পেমেন্ট করে। তো এই নেটওয়ার্কটা নতুনদের জন্য অনেক ভালো, মান্থলি পেমেন্ট করে অনলি $1। তো আমাদের যারা নতুন আছি অনেকের কিন্তু $1 ইনকাম করতে, ফার্স্ট টাইম যে ইনকামটা সেটা অনেক কষ্টের হলেও সেটা কিন্তু আমাদের $100 হতে দেখাতে 3 মাস 4 মাস সময় লেগে যায়। তো যার ফলে বলবো যে এই নেটওয়ার্কটা যেহেতু $1 পেমেন্ট করতেছে, আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন। আর এখানে আমি অলরেডি কয়েকটা পেমেন্ট পাইছি, এখানে যদি আপনি লক্ষ্য করেন যে আমার এখানে পেমেন্ট পাইছে। আর এখানে ইতালির জন্য অফার অ্যাভেলেবেল আছে, অনেক অফার অ্যাভেলেবেল আছে। তো এখানে মেন জিনিস হচ্ছে যে সব কিছু, এটা মেন সুবিধা হচ্ছে আপনার ম্যানেজারের যে সাপোর্ট, আপনি সব সময় দেখা যাচ্ছে বাংলায় কথা বলে এখানে তাদের সঙ্গে বাংলায় আপনার হেল্পের জন্য যাবতীয় কথা বাংলায় বলতে পারেন। তো এই ছিল আমার লাস্ট মান্থের আর্নিং। আর এখানে অ্যাপ্লাই করা খুবই ইজি, অ্যাপ্লাই করার পরে 3 দিন আপনি অপেক্ষা করবেন, 3 দিনের মধ্যে যদি ম্যানেজার হয়তো বা আপনাকে কন্ট্যাক্ট করবে। আর যদি অন্যথায় আপনার কাছে ম্যানেজার কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটি কথা, যে আমার অনেক লোক পরিচিত, আমার বন্ধু বান্ধব যারা রাজশাহী এবং বগুড়া থেকে অ্যাপ্লাই করছিল, আমার পরিচিত লোকজন, তো তারা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে কিন্তু অ্যাপ্রুভেট দেয়নি, কাউকে অ্যাপ্রুভেট দেয়নি। তখন আমি আমার যে পার্সোনাল ম্যানেজার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করছি। তো কন্ট্যাক্ট করার পরে উনি মানে বেশি কিছু বলেনি, জাস্ট বলছে রাজশাহী অ্যান্ড বগুড়া, এই দুইটা সিটি থেকে কোনো অ্যাফিলিয়েট নেয় না, এই দুইটাই কথা বলছে আর অন্য কিছু না। আর আদার সিটি থেকে কিন্তু অ্যাপ্রুভেট দিচ্ছে, মোটামুটি সবাই কাজ করতেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন। আর আজকের যে সাইটটি, সেই সাইটটির নাম হচ্ছে অ্যাড টার্গেটস। এখান থেকে আমরা কিন্তু ট্রাফিক বাই করতে পারি। এখানে দেখেন যে আমরা যদি পেইড ক্যাম্পেইন করি তো এখানে অনলি $35 কিন্তু ডিপোজিট করে আমরা এখানে পেইড ক্যাম্পেইন করতে পারি। তো এখানে শুধু ডেটিং নিয়ে না, এখানে আপনার ফ্রেশ অফার নিয়ে কাজ করতে পারেন। তো যখন আপনি অফারগুলো ক্যাম্পেইন রান করবেন তখন দেখেন যে এরকম কিন্তু আপনার ব্যানার গুণা শো, তখন এরকম কিন্তু ব্যানারগুলো শো করবে যে কোনো ওয়েবসাইটে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে অ্যাক্টিভ ক্যাম্পেইন, বর্তমানে কতগুলো ক্যাম্পেইন এখানে অ্যাক্টিভ আছে এগুলো সব কিছু দেখা যাচ্ছে। আর এদের রুলস আছে, দেখেন যে এগুলো ডিভাইসে কীভাবে আমাদের অ্যাডসগুলো শো করবে এটা এখানে দেখাচ্ছে। আমরা শুধু এখানে ডেটিং না, ফ্রেশ নিয়েও কিন্তু কাজ করতে পারি। আর এখানে অনলি $35 ডিপোজিট আর 24 আওয়ার্স সাপোর্ট, ঠিক আছে। আমরা অ্যাডভার্টাইজ, এখানে কিন্তু জয়েন করার দুইটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিশার। কেউ কেউ পাবলিশার হিসেবে কাজ করতেছে, আবার কেউ কেউ অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করছে। তো আমরা যেহেতু এখানে পেইড ক্যাম্পেইন করবো সেহেতু আমরা এখানে অ্যাডভার্টাইজার, যেহেতু কাজ দিব সেহেতু এখানে অ্যাডভার্টাইজার, আমরা অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করার পরে আপনারা ডিপোজিট করবেন। তো এখানে তাদের দেখেন কিছু টুলস আছে যে কী কী তাদের রুলস, ঠিক আছে, এগুলো এখানে লিখে দেওয়া আছে। আর এখানে যে পেমেন্ট মেথডটা ঠিক পেপাল, ভিসা কার্ড, তারপর হচ্ছে মাস্টার কার্ড আর ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে পেমেন্টের সিস্টেমটা সবার কাছে অ্যাভেলেবেল না, পেপাল বা ভিসা কার্ড অনেক কাছে অ্যাভেলেবেল না। আর বাংলাদেশ থেকে যারা ভিসা কার্ড বা মাস্টার কার্ড পেতে হয় ইবিএল ব্যাংক থেকে নিতে পারেন। আর ইবিএল ব্যাংকে নিতে গেলে একটু প্রবলেম, সেটা হচ্ছে অনেকের পাসপোর্ট নেই, পাসপোর্ট করতে গেলে আপনার 1-1.5 মাস অপেক্ষা করতে হবে, পাসপোর্টের টাকা জমা দিতে হবে, তারপরে হাতে পাসপোর্ট পাবেন। পাওয়ার পরে কিন্তু আপনি ইবিএল ব্যাংকে যে কোনো শাখা থেকে কার্ড পাবেন। তো এইগুলো ভেজাল না করে আপনি কিন্তু এখানে ব্লুবার্ড বা গো টু ব্যাংকের যে ডলার টপ আপ করে আপনি কিন্তু এই ব্লুবার্ডের যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ড সাবমিট করে কিন্তু এখানে টপ আপ করতে পারেন, ঠিক আছে। তো জয়েন করার পরে আপনার ড্যাশবোর্ডটা ঠিক এরকম পাবেন। তো এখানে ক্যাম্পেইন করা খুবই ইজি, তারপরে আমি দেখা দিচ্ছি। এখানে কিন্তু মোটামুটি রেজাল্ট ভালো, অনেকে ক্যাম্পেইন করতেছে, আপনারা অবশ্যই এখানে চেষ্টা করবেন। একবার $35 অনলি। তো এখানে ক্যাম্পেইন কীভাবে করতে হয় আমি A to Z দেখাচ্ছি, আর এখানে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে। তো এখানে আমাদের প্রথমে পেমেন্ট, মানে অ্যাকাউন্টে জয়েন করার পরে আমরা পেমেন্ট দেখাচ্ছি টপ আপ করবো। টপ আপ করার জন্য আমাদের অ্যাড ফান্ড করতে হবে। তো অ্যাড ফান্ড করার পরে আমরা এখানে কী করবো দেখা যাচ্ছে, এই যে দেখেন যে কার্ড পেমেন্ট, পেস্টেক পেমেন্ট, পেপাল পেমেন্ট, মিনিমাম $35, ঠিক আছে। তো আমরা যেহেতু কার্ডে পেমেন্ট করার জন্য এখানে অ্যামাউন্টটা দিব, আগে আমরা ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্ট $35 দিব। দেওয়ার পরে কনফার্ম করলে আমাদের যে কার্ড সেই কার্ডে কিন্তু নিয়ে যাবে,
সেই কার্ডে কার্ডের অ্যাক্সেস চাবে, তো আমরা কার্ডের অ্যাক্সেস দিয়ে দেবো। যাদের বাংলাদেশি কোনো মাস্টার কার্ড বা যদি মাস্টার কার্ড না থাকে তাহলে অবশ্যই ব্লু বার্ড বা গো টু ব্যাঙ্ক এগুলো ইউজ করবেন, এগুলো অ্যাভেলেবেল, কম দামে কিনে পাওয়া যায়, আর ডলারের বেশি না, 83-84 টাকা। তো যাদের লাগবে আপনি একটু খোঁজাখুঁজি করে বের করবেন। এরপরে আমরা এখানে ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইন করার জন্য আমাদের কিন্তু এখানে অ্যাডসে ক্লিক করতে হবে। অ্যাডসে ক্লিক করার পরে আমাদের নেটওয়ার্ক প্রবলেম, আমরা অ্যাডসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এখানে ক্রিয়েট অ্যাডস, হ্যাঁ, আর ক্রিয়েট অ্যাডস করার পরে আমাদের ক্যাম্পেইনটা যখন রান হয়ে যায় তখন আমরা এখানে ম্যানেজ করতে পারি, মানে কিছু আপডেট করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু নতুন সেহেতু এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডস মানে এখানে অ্যাড একটা ক্যাম্পেইন রান করব। তো আমাদের এখানে স্টেপ আছে টোটাল 6টা, এই স্টেপগুলো আমরা ফিল আপ করবো। তো প্রথমে আমরা এখানে ক্যাম্পেইন নেম দিব নিউ ক্যাম্পেইন, এখানে একটা নাম দিয়ে দিলাম, তো এই নিউ ক্যাম্পেইন। তারপর এখানে হচ্ছে আমাদের যে সিপিএ লিঙ্কটা সেটা কিন্তু ডাইরেক্টলি আমরা এখানে দিতে পারি, এখানে কোনো ল্যান্ডিং পেজ লাগবে না। আর আরেকটা কথা যে আপনার এখানে যদি কোনো প্রবলেম হয়, মানে কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই সাপোর্টে কথা বলবেন। আর সাপোর্টের যদি কোনো সাপোর্টে যদি সাপোর্টে কথা বলার কোনো সিস্টেম না পান তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি সাপোর্টের সব কিছু ডিটেলস দিয়ে দেবো, তাহলে আপনারা কথা বলতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে ব্যানার সাইজের দেখা যাচ্ছে আমাদের পিকচার লাগবে, পিকচারটা আমাদের এরকম সাইজ করতে হবে। অনেক পিকচার আছে, আপনি ব্যানার সাইজে এটা রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নিলে কী হবে, আপনার দেখা যাচ্ছে এখানে অ্যাকসেপ্ট হবে। তাছাড়া কিন্তু আদারওয়াইজ আপনি যদি এই এই সাইজের বাহিরে যদি সাইজের এই সাইজের বাহিরে যদি আপনি দেখা যাচ্ছে পিকচারটা আপলোড দেন তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না। তো আমি পূর্বে থেকেই একটা পিকচার আমি সিস্টেম করে রাখছি, মানে রিসাইজ করে রাখছি, সেটা আমি এখানে আপলোড করতেছি। তো আমার এই এই পিকচারটা আমার রিসাইজ করা, এটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমরা নেক্সটে যাব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে পিকচার কীভাবে রিসাইজ করতে হয় আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। তো এখানে আমি খুব তাড়াহুড়ো করে করছি, এটা আসলে আমি ডেটিং নিয়ে কাজ করি, ফ্রেশ অফারের একটা ব্যানারের জন্য আমি পিকচার কালেক্ট করছি, তো এটা এইচডি হয়নি। দেখা যাচ্ছে এখানে পিকচারটা যেন ক্লিয়ার হয় আর হচ্ছে এইচডি মুড হয়, মানুষ যেন ট্রাফিক যেন দেখলেই একটু মানে আকৃষ্ট হয়, এরকম টাইপ পিকচার দেবেন এখানে। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন, আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো যারা যেই কান্ট্রির অফার মানে যে কান্ট্রিতে প্রমোট করতে পারছেন এখানে প্রমোট করতে যাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল কান্ট্রি আছে, আপনারা কিন্তু এখানে কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এভাবে একটা ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে তীর চিহ্ন, এখানে ক্লিক করব, ইউনাইটেড স্টেট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এখানে ইউনাইটেড কিংডম, এখানে ক্লিক করার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের এখানে দুইটা কান্ট্রি হয়ে গেল। অ্যাড লোকেশনে যদি আবার ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের লোকেশন দুইটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের লোকেশন দুইটা দেখেন অ্যাড লোকেশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু লোকেশন দুইটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো আমরা এই দুই কান্ট্রিতে আমরা যেহেতু অফার প্রমোশন করব সেহেতু আমরা নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অফারটা কোন টাইপ, ঠিক আছে, হেলথ বিউটি ফিটনেস, তারপর হচ্ছে আপনার ভাইসেল ফিনান্স, তারপর গেম, কোন রিলেটেড আপনার অফার, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক এখানে কিন্তু অফার আছে, ক্যাটাগরি আছে। তো আপনার অফারটা যেরকম টাইপ সেরকম। তো যারা ডেটিং নিয়ে কাজ করবেন অ্যাডাল্ট তারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন, আর যারা অন্যথায় অন্য কোনো অফার নিয়ে কাজ করবেন গিফট কার্ড বা গেম অফার, হ্যাঁ, এগুলো তারা এখানে ক্লিক করবেন, মানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে। তো আমি হেলথ বিউটিতে সিলেক্ট করতেছি, এখানে ক্লিক করার পরে আমরা নেক্সট করব, আর এখানে সাবমিট করতে পারেন। সাবমিট করার পরে আপনারা নেক্সট করতে পারেন। তো আমরা সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পরে আমাদের এটা আপডেট হয়ে গেল। তো আপডেট সাকসেসফুল আপডেট হয়ে গেছে, এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন যে আপনি কোন ডিভাইসে ট্রাফিক চাচ্ছেন, ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ঠিক আছে, আপনি কোন মোডের ট্রাফিক চাচ্ছেন। তো আমরা অল ডিভাইসের ট্রাফিক আমরা নিব, আমরা এখানে আপডেট ক্লিক করব। আপডেট ক্লিক করার পরে দেখেন যে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আপনার একটা ডেলি বা সময় এরকম একটা টাইম সিলেক্ট করতে হয়, কোন সময় কোন ভাষণ আসবে এই সেই, হ্যাঁ। তো এখানে নো, সবগুলো নো, তিনটা দেখা যাচ্ছে, তিনটা যে অপশন আছে তিনটাই কিন্তু নো থাকবে, নো সিলেক্ট করা আছে বাই ডিফল্ট হিসেবে। আমরা এখানে আপডেট করব, আপডেট করার পরে আমরা দেখেন নেক্সট স্টেপে আমাদের কিন্তু ক্যাম্পেইন একবারে কমপ্লিট।
তো কমপ্লিট। এখানে আমরা কিন্তু অনেকে কিন্তু ভুল করি যে এখানে দেখাচ্ছে সিপিসি রেট কত করে দিব, মিনিমাম সিপিসি রেট কত দিব, ঠিক আছে? তো এটা অনেকেই ভুল করেন, তো এটা হচ্ছে সাজেস্ট হিসেবে যেটা থাকবে এটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা একদিনের জন্য ক্যাম্পেইনটা রান করব। ক্যাম্পেইন রান করার পরে দেখছে একদিন না, আপনি 3 থেকে 4 ঘন্টা যখন ক্যাম্পেইন রান করবেন, এই ক্যাম্পেইন সম্পর্কে তখন কিন্তু আপনার 2 থেকে 3 ঘন্টা যখন আপনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার পরে দেখাচ্ছে আপনার একটু এই ক্যাম্পেইন সম্পর্কে ধারণা হবে, আর সিপিসি রেটটা কম দিবেন না বেশি দিবেন এটা একটু পরে বুঝতে পারবেন। তো বাই ডিফল্ট হিসেবে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা প্রথমে ইউজ করব। তো এখানে সাজেস্টেড রেট হিসেবে 0.11 দেখাচ্ছে, তো আমরা মিনিমাম সিপিসি সবচেয়ে কম রেট যেটা সেটা দিছি, যার কারণে এখানে আমরা, যার ফলে কিন্তু এখানে আমরা এটা আপডেট করতে পারবো না। তো অ্যাডস টোটাল বাজেট, আমরা টোটাল বাজেট এখানে $20 থেকে $30 দিব। দেওয়ার পরে তো এখানে এসে এসে থাকতেছে ডেলি বাজেট। তো ডেলি বাজেট আপনারা 5 দিয়ে শুরু করতে পারেন। 5 দিয়ে শুরু করার পরে হয়তো বা যখন দেখবেন ক্যাম্পেইন থেকে ভালো প্রফিট আসতেছে তখন কিন্তু আপনারা এখান থেকে আপনি ডেলি বাজেটটা বাড়াতে পারেন, $10 থেকে $20 বা $30 বা $50 ডেলি বাজেট রাখতে পারেন। তো আমরা অ্যাডে ক্লিক করলে এখানে দেখা সাফিসিয়েন্ট ব্যালেন্স ইন ইউর অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই সেহেতু আমরা এখানে ক্যাম্পেইনটা করতে পারতেছি না। তো যারা পেড ক্যাম্পেইনে পেড মার্কেটিং করতে যাচ্ছেন বা পেড ট্রাফিক নিতে যাচ্ছেন ডেটিং বা ফ্রেশ অফার নিয়ে, তারা কিন্তু এখানে নিশ্চিন্তেই কিন্তু অল্প টাকায় ডিপোজিট করে কিন্তু আপনারা এখানে ক্যাম্পেইনটা করতে পারেন। আর আশা করছি এখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সটে আরেকটি ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে আসতেছি। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।